আপনারা দেখছেন সব খবর। নমস্কার, আমরা চ্যান সব খবর। রাজ্যে চলছে লকডাউন। এই লকডাউনে দিন আনা দিন খা মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে জিডি চ্যারিটেবল সোসাইটি এবং নবাবিয়া মিশন। জিডি চ্যারিটেবল সোসাইটি এবং নবাবিয়া মিশন ইতিমধ্যেই হুগলি জেলায় এক মাইলস্টোন তৈরি করে ফেলেছেন। দিন আনা দিন খা মানুষদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন প্রতিনিয়তই। কর্মকাণ্ড শুরু করেছিলেন 1 এপ্রিল, আজ 20 এপ্রিল। 9-9 করে বিগত 20টি দিন ধরে মানুষের কাছে ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছেন জিডি চ্যারিটেবল সোসাইটি এবং নবাবিয়া মিশন। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। শুধু তাই নয়, নবাবিয়া মিশনের যে কর্মকাণ্ড, যেই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছেন সিনিয়র হিসাবে মোট 20 জন মানুষ। সেখানে চলছে প্যাকেটিংয়ের কাজ, তারপরে হচ্ছে মাল ডেলিভারি, এবং সেখান থেকে মাল গিয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন গ্রামে গঞ্জে, যেখানে গিয়ে দুস্থ গরিবদের পাশে গিয়ে ত্রাণ তুলে দিচ্ছেন বিভিন্ন মানুষরা। এবং এই সমস্ত কর্মকাণ্ডের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি আর কেউ নন, নবাবিয়া মিশনের সম্পাদক শেখ সাইদ আকবর। তো এই জিডি চ্যারিটেবল সোসাইটি এবং নবাবিয়া মিশনের উদ্যোগে লকডাউনের প্রথম দিন থেকেই খানাকুলের প্রতিনিয়ত মানুষের সেবায় যে ত্রাণ বিতরণের কাজ চলছে তা খুবই প্রশংসনীয়। আজ হুগলি জেলার হেলান রাধাবল্লভপুর সাতপৈতে এলাকায় অসহায় দরিদ্র মানুষদের খাদ্যে সামগ্রীর সমস্যা মেটাতে অসহায় দরিদ্র দিনমজুর শ্রমিক পরিবারের 100 মানুষের ত্রাণ সামগ্রী হিসাবে চাল, ডাল, আলু, তেল, বিস্কুট, সাবান এবং বাচ্চাদের জন্য চকলেটও তুলে দিলেন নবাবিয়া মিশনের সম্পাদক শেখ সাইদ আকবর। চলুন সমস্ত কিছু দেখাবো আমাদেরকে সব খবরের পর্দায়, এবং এরই সঙ্গে শোনাবো নবাবিয়া মিশনের সম্পাদক শেখ সাইদ আকবর কি জানালেন। চলুন তা শুনেও নেওয়া যাক। আজ খানাকুল থানার রামমোহনপুর তাঁতিশালে আমরা বেশ 1টি গ্রামের দুস্থ পরিবারকে এখানে ডেকেছিলাম, তাদের হাতে আমরা ত্রাণ সামগ্রী তুলে দিলাম। এটা সম্পূর্ণ অর্গানাইজ করেছেন আমাদের বুদ্ধিজীবী মঞ্চের আবরার সাহিদি ভাই আছেন, আরও অনেকে আছেন। খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে রয়েছে। আমরা প্রতিদিনের মতো কর্মসূচি নিচ্ছি। এখান থেকে আমরা রাধাবল্লাপুর, সাতপৈতে আরও 3টি গ্রামে যাব। আজকে আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ আজকে 20 দিনে পদার্পণ করলো। 20 তারিখে, 1 তারিখ থেকে শুরু করেছিলাম আর 21 মার্চ থেকে 30 তারিখ পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দিয়েছিলাম। ইনশাআল্লাহ এই লকডাউন যতদিন চলবে আমরা এইভাবেই চালিয়ে যাব, দুস্থদের পাশে এইভাবে আমরা দাঁড়াবো। মিশনের 20 জনের যে প্রতিনিধি দল আছে, আমরা প্রতিদিন যেমন মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে এইভাবে গিয়ে আমরা পৌঁছাবো। আর কয়েকদিন পরে পবিত্র রমজান শুরু, সেই সময় আমরা ইফতার সামগ্রী আমরা মানুষের হাতে গিয়ে পৌঁছাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সরকারি নিয়ম মেনে চলুন এবং ডাক্তারবাবুদের পরামর্শ চলুন। আপনাদের লোক আছে?